আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত থেকে 13.2 ধারা, গুণোত্তর ধারা, এখান থেকে আমরা কিছু অঙ্ক করব। আজকে এই ক্লাসের আর কি প্রথম ক্লাস। এর আগে আমি ধারা থেকেই আরও তিনটি ক্লাস নিয়েছি, আজকে আমার 4 নম্বর ক্লাস। চলো আমরা একটু দেখে আসি। তোমাদের শ্রেণী নবম, বিষয় সাধারণ গণিত, শিক্ষক আমিরুল আলম, মোবাইল নাম্বার দেওয়া আছে, ফেসবুক অথবা মেসেঞ্জার এর নাম দেওয়া আছে, ক্লাস নং 16, তাহলে HW নং ও 16, তারিখ 1/9/2020। এটা দেখানোর উদ্দেশ্য হলো তুমি হোমওয়ার্ক করার সময় এই ক্লাস নং, HW নং, তারিখ এটা অবশ্যই উল্লেখ করবে, তাই না হলে এই HWটা চিহ্নিত করতে আমাদের কষ্ট হয়। তুমি একসাথে যদি করে ফেলো তাহলে একটা HW মনে হয়, বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়। এবার আসো আমরা আজকের কাজে চলে আসি। অনুশীলনী 13.2 পর্ব 4। আমি এখানে কিছু অঙ্ক উঠিয়েছি, 5, 6, 7, এর আগেরগুলো MCQ, আর এই তিনটা অঙ্ক আজকে আমরা করব। এখন এই অধ্যায়টার নাম হচ্ছে গুণোত্তর ধারা। আমি এখানে লিখেছি গুণোত্তর ধারা, কিন্তু আমি সংজ্ঞাটা এখানে লিখিনি, আমি সংজ্ঞাটা এখন বলবো। তুমি আমার এটা শুনে নিজে খাতায় লিখে ফেলবে এবং মুখস্থ করবে। গুণোত্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদকে তার পূর্বপদ দ্বারা ভাগ করলে যদি প্রতিক্ষেত্রে ভাগফল সমান হয় তবে তাকে গুণোত্তর ধারা বলে। এবার আসো একটা এক্সাম্পল দেখি আমরা গুণোত্তর ধারা। মনে করো একটা এক্সাম্পল দিলাম, 3+9+27+……। কিভাবে গুণোত্তর ধারা? আমি একটু আগে বলেছি যে কোনো পদকে তার পূর্বপদ দিয়ে ভাগ, তাহলে যে কোনো পদ যদি 9 হয় তার পূর্বপদ 3, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হলো? এটা 3। আবার যে কোনো পদ 27, তার পূর্বপদ 9, একে যদি 9 দিয়ে ভাগ করো কত হয়? 3। তো যদি প্রতিক্ষেত্রে ভাগফল সমান পাও তাহলে সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা বুঝলাম। এবার আসো এই গুণোত্তর ধারার অঙ্ক যে করব সেখানে আমাদের যে সূত্রগুলো লাগবে একটু সূত্রগুলো শিখে নিই। গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ ধরে নিলাম, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইকুয়াল টু আর ধরে নিলাম। সুতরাং এন তম পদ, এটা কিন্তু আমার এখন সূত্র হয়ে গেল, এন তম পদের সূত্র। সূত্রটা কি? এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই হচ্ছে আমার এন তম পদের সূত্র। আমি যদি তোমাকে এখানে বলি 5তম পদ, তাহলে সূত্র দাঁড়াবে এ ইনটু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট ইজ যততম পদ এ ইনটু আর টু দি পাওয়ার তত মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের যে কোনো পদ বের করার সূত্র। এবার আসো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এটা ছিল তম পদ, আর এখন আমরা সমষ্টির সূত্র শিখতেছি। সমষ্টির সূত্র হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। কখন? যখন তুমি আর এর মানটা একের চেয়ে বেশি পাবে। আর কি? এই যে সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত যে আর আমরা বের করব, সেই মানটা যদি একের চেয়ে বড় হয় তাহলে যোগফলে বা সমষ্টিতে আমার এই সূত্রটা হবে।
আর যদি r এর মানটা 1 এর চেয়ে কম হয় তাহলে এই যোগফলের জন্য আমার সূত্রটা হবে a into 1 minus r to the power n divided by 1 minus r সূত্র কিন্তু একই জাস্ট এই 1 টা আগে rn টা পরে আর এই rn আগে 1 পরে শুধু r এর উপর ডিপেন্ড করবে আমাদের এই সূত্র এই হচ্ছে আমাদের সূত্র এখন আমরা অঙ্কে চলে যাব চলো আমরা অঙ্ক স্টার্ট করি তোমরা সূত্রগুলো অবশ্যই সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখে ফেলবে 5 নাম্বার অঙ্ক 64 plus 32 plus 16 plus 8 plus dot 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 ধারাটির অষ্টম পদ কত আসো আমাদের এটা প্রথম পদ আছে 64 64 তারপরে আছে 32 এরপরে 16 তারপরে 8 এই চারটা পদ দেওয়া আছে প্লাস ডট 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 বলেছে ধারাটির অষ্টম পদ কত আমরা অষ্টম পদ বের করব আমরা ফার্স্ট ধারাটা লিখি 64 plus 32 plus 16 plus 8 plus dot 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 খেয়াল করো এই ধারাটা আমাকে এখানে গুণোত্তর বা সমান্তর কিছুই উল্লেখ করে নাই তাহলে আমি ফার্স্ট এটা কি ধারা এটা উল্লেখ করব যে কি ধারা এটা জানব তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব তো আমরা লিখি যে কোনো পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করি আগে যে কোনো পদ কত 32 divided by 64 এখানে 32 কে তুমি 64 দিয়ে যদি ভাগ করো কাটাকাটি করো 1 by 2 আবার 16 এই যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করো 32 equal to কত 1 by 2 আবার 8 যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করো তাহলে কত হলো 1 by 2 খেয়াল করো আমরা সব ক্ষেত্রে যে কোনো পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করে দেখলাম প্রতি ক্ষেত্রে আমাদের ভাগফল সেম আসছে তাহলে আমি বলতে পারি ধারাটি গুণোত্তর ধারা সুতরাং আমরা লিখে দিচ্ছি ধারাটি একটি গুণোত্তর ধারা এখন লিখলাম যার প্রথম পদ আমরা কি ধরি এ না a equal to প্রথম পদ যেটা 64 সাধারণ অনুপাত এটাকে আমরা কি ধরেছিলাম r r equal to সাধারণ অনুপাত আমরা এখানে বের করে রেখেছি যে কোনো একটা লিখলেই হবে সবগুলোই তো সেম হাফ আমাকে কি বের করতে হবে অষ্টম পদ আমরা জানি n তম পদ গুণোত্তর ধারার n তম পদের সূত্রটা একটু আগে লিখেছিলাম a r টু দি পাওয়ার n মাইনাস 1 আমাকে কত বের করতে হবে অষ্টম পদ সুতরাং ধারাটির অষ্টম পদ মানে কি আটতম পদ কত a r টু দি পাওয়ার অষ্টম বললে n এর জায়গা 8 মাইনাস 1 a r টু দি পাওয়ার 7 এর মানটা আমরা বসিয়ে দেই 64 ইন্টু আর এর মানটা বসিয়ে দেই হাফ তার উপরে 7 64 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 7 1 এর উপর 7 মানে কি 1ই হয় আর 2 টু দি পাওয়ার 7 মানে 128 128 64 দিয়ে 128 কাটলে 2 দ্যাট ইজ 1 বাই 2 অ্যান্সার তাহলে আমরা প্রথম অঙ্কটার অ্যান্সার বের করে ফেললাম তুমি অ্যান্সারও লিখতে পারো উত্তরও লিখতে পারো অষ্টম পদ হাফ আমার মনে হয় তোমরা অঙ্কটা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো চলো এবার আমরা এটা মুছে দেই আমরা পরেরটা চলে যাই 6 নাম্বার 6 নাম্বার অঙ্কে যে ধারাটা দেওয়া আছে আমরা একটু লিখি ধারাটা 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 বলেছে এখানে 14টি পদের যোগফল বের করতে বলেছে 14টি পদের সমষ্টি তার মানে আমাকে এখন সমষ্টির সূত্রে যেতে হবে তো আমরা আগের কাজ আবার করি যে কোনো পদকে আগের পদ দিয়ে আগে ভাগ করে দেখি ধারাটি কি ধারা তাহলে আমরা লিখি এখানে 9 divided by 3 equal to 3, comma, 27 divided by 9 equal to 3 দেখা যাচ্ছে যে ভাগফল সমান হয়েছে সুতরাং আমরা লিখে দিব ধারাটি
একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ equal to কত দেখো প্রথম পদটা 3 সাধারণ অনুপাত R equal to সাধারণ অনুপাত বের করে রেখেছি 3 আমাকে কি বের করতে হবে 14 টি পদের সমষ্টি বা যোগফল তাহলে লিখি আমরা জানি আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা sn লিখি sn লিখতে হবে এমন না না লিখলেও হবে সমষ্টির সূত্রটা লিখলেই হয় এখানে একটা জিনিস খেয়াল করো আমার r এর মানটা যে 3 এটা কি 1 এর চেয়ে বেশি না কম 1 এর চেয়ে বেশি তাহলে তুমি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারো যে যা 1 এর চেয়ে বেশি এভাবে দিয়ে দাও এখানে sn equal to তাহলে আমাদের ওই সূত্রটা আসবে a into r to the power n minus 1 divided by r minus 1 এটা হচ্ছে কোন ক্ষেত্রে যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয় তখন r আগে হবে on পরে হবে আর r এর মানটা যদি 1 এর চেয়ে কম হয় যেমন half on by 3 তখন এই on আগে আসবে r পরে যাবে কিন্তু সূত্র কিন্তু এটাই এখন আমরা লিখব প্রথম 14 টি পদের সমষ্টি তুমি ইচ্ছা করলে এখানে s14 লিখতে পারো যেহেতু 14 টি পদের সমষ্টি তাহলে n সংখ্যক ছিল তখন n লিখেছিলাম এখন 14 লিখেছি তাহলে n এর জায়গায় কি বসাবো আমরা r এর উপরে 14 বসিয়ে দিলাম -1 ডিভাইডেড বাই r -1 আমাদের এখন শুধু মানটা বসালেই অঙ্ক শেষ হয়ে যাবে আমরা এর মান কত পেয়েছি দেখো এর মান আমরা প্রথম পদ পেয়েছি এখানে 3 এর জায়গায় বসিয়ে দিলাম r এর মান কত পেয়েছি আমরা r এর মান পেয়েছি 3 তার উপরে 14 মাইনাস আছে 1 নিচে r এর মান 3 মাইনাস 1 এই 3 থেকে গেল 3 এর থেকে 1 গেলে কত থাকে 2 আমরা ইচ্ছা করলে এখানে সেই 2 লিখে দিলাম আর এইটা তুমি ক্যালকুলেটরে ভেঙেও লিখতে পারো এভাবেও অ্যানসার লিখতে পারো অ্যাজ ইউ উইশ তুমি যদি মনে করো ক্যালকুলেটর চাপ দাও 3 টু দি পাওয়ার 14 কত আসে একটা মান আসবে তার থেকে অন বিয়োগ করবা সেভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো এখন তুমি অ্যানসার লিখে দিবে এখানে যদি না লেখো এখানে লেখা ঠিক হবে না এইভাবে লেখো ভালো হবে 3 ডিভাইডেড বাই 2 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 দিস ইজ অ্যানসার তো আমরা দুই নাম্বার অঙ্কটাও শেষ করে ফেললাম আমি ফার্স্ট তম পদ শিখেছিলাম এখন সমষ্টি শেখালাম এবার একটা অঙ্ক শেখাবো সমষ্টিও না তম পদও না কোন পদ হাফ কোন পদ একটা মান আমরা বের করব যে কোন পদ এত চলো আমরা এটা করি সাত নম্বরে যে ধারাটা দেওয়া আছে ধারাটি একটু লিখি দেওয়া আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 কোন পদ হাফ এই ধারার কোন পদ হাফ এখানে কোশ্চেন আছে আগে আমরা দেখি এটা কি ধারা তাহলে আমরা কি ধারা প্রমাণ করার জন্য যে কাজগুলো করি এখানে 64 ডিভাইডেড বাই 128 ইকুয়াল টু হাফ 32 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু হাফ দুই ক্ষেত্রেই আমরা সমান পেয়েছি সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা লিখলাম যার প্রথম পদ a equal to 1 to 8 সাধারণ অনুপাত এই কথাগুলো কমন আমরা আগেই প্রত্যেকটা অঙ্কে করেছি সাধারণ অনুপাত পেয়েছি আমরা হাফ এই যে ভাগ করে যেটা পাবো এটার নামই সাধারণ অনুপাত আমাদের এখন বের করতে হবে কোন পদ হাফ আমরা ধরে নেব n তম পদ হাফ এরপর আমরা প্রশ্ন মতে n তম পদ ইকুয়াল টু হাফ লিখে আমরা মানটা বের করে ফেলব তাহলে আমরা মনে করি
धाराटीर एन तमो पद इक्वल टू हाफ आम्रा मने करलाम धाराटीर एन तमो पद इक्वल टू हाफ किन्तु एन तम पदेर सूत्र कि एन तम पदेर सूत्र हलो ए आर टू दि पावर एन माइनस वन ताहले आमि प्रश्न मत लिखते पारि ए आर टू दि पावर एन माइनस वन एटा होच्छे एन तम पद और आमि बोलेछि एन तम पद इक्वल टू धरे निएछे हाफ ताहले प्रश्न मत एटा इक्वल टू हाफ এখন আমরা মান বসিয়ে দেব বা এর মান পেয়েছি 128 আর এর মান পেয়েছি 1/2 তার উপর n মাইনাস 1 ইকুয়াল টু হাফ বা এই 1/2 তার উপরে n মাইনাস 1 এটা রেখে দিলাম 128 এর পাশে গুণ আছে ওই পাশে গেলে কোথায় চলে যাবে ভাগে চলে যাবে দ্যাট ইজ এই 2 এর সাথে 128 গুণ হবে 256 128 নিচে চলে গেলে 2 এর সাথে গুণ হয়ে হয়ে গেল 256 এবার লিখলাম বা 1/2 তার উপরে n মাইনাস 1 এখানে দেখো এখানে যেহেতু 1/2 তাহলে এইটাকে 1/2 লিখে তার উপরে কত দিলে 256 আসবে এখন তুমি এটা ক্যালকুলেটরে চাপ দিবে এখানে 4 বসাবে এখানে 5 বসাবে 6 বসাবে কোন মানটা দিলে 1/256 হয় তো এখানে তুমি যদি 2 টু দি পাওয়ার 6 দিলে 64 7 দিলে 128 তাহলে 8 8 দিলে 256 হয় আমার দুই সাইড থেকে হাফ হাফ দেখো মিলে গেছে বাদ তাহলে থাকলো এই যে হাফ আর এই হাফ দুটা মিলে গেছে আমরা এটুকু বাদ দিয়ে দিলাম থাকলো n মাইনাস 1 ইকুয়াল টু থাকলো 8 সুতরাং n ইকুয়াল টু এই 1 এর পাশে গেলে 9 তাহলে আমরা n এর মান কত পেয়ে গেলাম 9 আমি বলেছিলাম কোন পদ ধরেছিলাম n তম পদ হাফ তাহলে আমার নবম পদ হাফ আমরা এখন অ্যানসার লিখে দেই সুতরাং धाराटीर नवम पद इक्वल टू हाफ आंसर नय तम पद बा नय तम पद एखानो नय तम पद लेखो बेशी सुंदर हबे नय तम पद अच्छा एबार आमार क्लासेर जेटुकु आजके छिलो आमरा सेटुकु शेष करेछि তার মানে আজকের মতো আমার ক্লাস শেষ এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব এখানে যদিও লেখা আছে হোমওয়ার্ক অংশ হলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক হচ্ছে CW2HW সব সময় তোমাদের CW2HW দেওয়া হয় এটার কারণ হচ্ছে তোমাকে যদি নতুন কোনো অঙ্ক দেই আর তোমার মতো 10 জন পারলো এমন 10 জন রয়ে গেছে যারা এটা পারবে না তখন একটা ঝামেলা সৃষ্টি হবে যে কারণে আমরা যে কাজটা করে দেই সেটাই আবার তোমাদেরকে হোমওয়ার্ক করতে দেই তোমাদের জন্য এটা অনেক সহজ যে স্যাররা করে দিচ্ছে আমরা সেটা দেখে বুঝে বুঝে করব তাহলে অবশ্যই তুমি এই হোমওয়ার্কটা মিস করো না আর হোমওয়ার্ক তুমি করার সময় শুধু দেখে 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 গতানুগতিক করে ফেলো না একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিও আশা করি তুমি অনেক সুন্দর করে শিখতে পারবে আর বাসায় অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে বাবা মায়ের অবাধ্য হয় না বাবা মাকে কখনো কষ্ট দিও না আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে মনে রাখবা এবং সারাটা জীবন মনে রাখবা তোমার কখনো কোনোদিন জীবনে কষ্ট হবে না বলে দিলাম তুমি বাবা মায়ের অনুগত থাকো কথা মতো চলো ঠিক মতো পড়ালেখা করো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ